আজ তেরো নভেম্বর মুক্তিযোদ্ধাদের সাফল্য ঘাতা জালোগাঠীর চাঁচয় সম্মুখ যুদ্ধের দিন ঝালকাঠির সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাচয় গ্রামে উনিশশো সালে মহান মুক্তিযোদ্ধাকালের এই দিনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি সেনা ও তাদের দোসর রাজাকারের মধ্যে তুমুল লড়াই হয় সকাল থেকে রাত পর্যন্ত চলা চাঁচয়ের রনাঙ্গের এই যুদ্ধ নয়নং সেক্টরে বড় অন্যতম যুদ্ধ হিসেবে পরিচিতি মুক্তিযোদ্ধারা এখনকার মতো সাফল্য সেক্টরে অন্য কোথাও পায়নি চাচুর ছাড়াও আশেপাশের কয়েকটি গ্রামেও যুদ্ধ ছড়িয়ে পড়ে সাফ সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান ওমরের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের কয়েকটি গ্রুপ যুদ্ধে অংশ নেয় এই যুদ্ধে আবদুল আউয়াল নামে এক মুক্তিযোদ্ধা এবং দু শিশু পাঁচজন সাধারণ মানুষ মারা যায় অন্যদিকে মুক্তিযোদ্ধাদের হাতে শতাধিক পাকিস্তানি সেনা ও রাজাকার নিহত হয় এক পর্যায়ে পাকিস্তানি সেনারা পিছু হাঁটতে বাধ্য হয় এই ঘটনার জেরে পরের দিন পাকিস্তানি সেনারা ফের ওই এলাকায় হানা দেয় এবং তিন শতাধিক বাড়িঘর আগুন দিয়ে ফেলে চাচোর রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সাফল্য আর হানাদার বাহিনীর চরম পরাজয়ের খবর আন্তর্জাতিক প্রচার মাধ্যমে প্রচার করা হয় স্মৃতি ধরে রাখতে বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের শাইক পাকিয়া বাস এলাকায় মুক্তিযোদ্ধের একটি স্মৃতি ফলক নির্মাণ করা হয় দিনটি উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধারা আলোচনা সভা মিলাদ ও দোয়ার আয়োজন করেন ঝালোগাটি থেকে হাসান আরিফিনের তথ্যচিত্রে পল্লী টিভি